মর্নিং, আমি অলকতা, অলকতা জোয়ালদে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পৌঁছে গেছি ওয়াটারফলসে। জায়গাটা অসাধারণ, খুব শান্ত শিষ্ট জায়গা, ফাঁকা জায়গা, খুব একটা বেশি লোকজন নেই। ওয়াটারফলটার নাম হচ্ছে থারিগুড়া ওয়াটারফল। তো চলো দেখি কী অপেক্ষা করছে আমাদের জন্য। আর এখানে না খুব সুন্দর ফড়িং উড়ে বেড়াচ্ছে, আমি তোমাদের ঠিক ভালো করে দেখাতে পারছি না, কিন্তু অনেক ফড়িং চারদিক দিয়ে উড়ে বেড়াচ্ছে। চল, শুধু চারদিকে ভিউটা দেখ, অসাধারণ। মানে জাস্টিস করছে না ক্যামেরা, একদম মনে হচ্ছে হাইয়েস্ট লেভেল, মানে মনে হচ্ছে পাহাড়ের কোলে যাকে বলে না ঠিক সেরকম। টেম্পারেচারটাও অনেকটা লো, অনেকটা লো এখানে টেম্পারেচার। খুবই সুন্দর লাগছে। আমাদের বুঝকো যাচ্ছে, বুঝকো বাবা যাচ্ছে, আর এখানে সব ধান চাষ হচ্ছে। খুব সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, একটা হালকা অসাধারণ লাগছে। আমরা এসে গেছি, পৌঁছে গেছি, এই দেখো ওয়াটারফলস, দারুণ দারুণ। চলো নিচে যাওয়া যাক। এই দেখো নিচে ধান চাষ হচ্ছে, এই দেখো কত ফড়িং হচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ভর্তি ফড়িং চারদিকে। আমি এখন নিচের দিকে নামছি, ওয়াটারফলের দিকে। এই ওয়াটারফল প্রায় আমার যা মনে হচ্ছে প্রায় 100 ফুট মতো নিচে হবে, ওপরে জায়গাটা থেকে যেখানে আমরা গাড়িতে এসে নামলাম। এখানে সিঁড়ি আছে, তোমাদের দেখাচ্ছি পথটা। এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নামতে হবে এদিকে ওয়াটারফলটা। এই ওয়াটারফলটা একটু অন্যরকম, এটা যে বিরাট একটা উঁচু ওয়াটারফল তা নয়, কিন্তু এখান থেকে ওপর থেকে ওয়াটারফলটা হচ্ছে, এখানে এসে জলটা কালেক্ট হচ্ছে, আবার এদিকে নদীর মতন বয়ে চলে যাচ্ছে। এটা বেশ অনেকটা জায়গা জুড়ে কভার করছে। এখন এই এতগুলো সিঁড়ি উঠতে হবে, নামাটা তো সহজ কিন্তু ওটাটা খুবই চাপে, মাঝে মাঝে আটকে আটকে যাচ্ছে, থেমে থেমে দম নিয়ে নিয়ে উঠতে হচ্ছে। ওইখানে যেতে হবে উপরে, চলো আস্তে আস্তে যাওয়া যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা কফি প্লান্টেশন গার্ডেনে, এখানে প্রচুর কফি গাছ আছে। আমরা সেই জায়গায় দেখাচ্ছি তোমাদের ভিডিওগুলো, দেখে নেবে কীরকম কফি গাছ, কীরকম হয় না হয়। এই যে কফি গাছগুলো, দুদিকে কফি গাছ রয়েছে, মাঝখান দিয়ে সিঁড়ি রয়েছে গার্ডেনটা ওপর থেকে। এখন খুব সম্ভবত সিজন নয়, সেই কারণে কফি দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে একদম কাঁচা কফি গাছের মধ্যে হয়ে রয়েছে, আমরা নিচে যে কফি গাছগুলো দেখলাম, কফি এখন কিন্তু একদম কাঁচা, এটা কফির সিজন নয়। কফির সিজন হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি, ডিসেম্বর থেকে জানুয়ারি হলে এই জিনিসগুলোই লাল হয়ে যাবে, আর ওপরের কোটিংটাকে ছাড়ালে হোয়াইট কালারের সিড পাওয়া যাবে। সেই হোয়াইট কালারের সিডটাকে রোস্ট করলে, ওই যে হোয়াইট কালারের সিডটাকে রোস্ট করলে এই জিনিসটা আসবে, এই যে ব্রাউন কফি, এটাই হচ্ছে কফি। আমরা এখানে লোকাল একজনের থেকে এই ইনফরমেশনগুলো পেলাম, আমরা এখানে কফি খেতে এসেছি এক জায়গায়, সেই কফি খেতে খেতেই উনি বললেন আমাদের এই কথাগুলো। আমরা সবাই এসে গেছি কফি খেতে, আমিও খাবো।
গুলজুর কাছে কথা হয়েছে ওট বলছি না এখানে আমরা আছি এখন অন্ধ ওকে আরে দেখো আমি কি করি গালিকন্ডা ভিউ পয়েন্টে রয়েছি। কফি গার্ডেন থেকে বেরিয়ে এসে কফি টফি খাওয়ার পর এই গালিকন্ডা ভিউ পয়েন্ট, এই গালিকন্ডা ভিউ পয়েন্টের ছবিটা তোমাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে, বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঢুকছি। আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে, আর দুটো ভিউ পয়েন্টই আছে, একটা বোটানিক্যাল গার্ডেন আর একটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি। তো আমরা এখন বোটানিক্যাল গার্ডেন যাবো, চকলেট ফ্যাক্টরিটা 8টা পর্যন্ত খোলা আছে, তো ওইটা পরে যাবো, আগে এটা যাবো তারপর ওইটা যাবো। দাদা আর আসলো না, ওর শরীরটা ভালো লাগছে না, তা আমি ভুচকু আর আমার হাজবেন্ড যাচ্ছি। ঢুকতেই একটা বুদ্ধদেবের মূর্তি, চলে এসো এদিকে। এই যে টয় ট্রেন আসছে, টয় ট্রেন টিকিট কাটতে হবে কি? এই টয় ট্রেন করে আমরা ঘুরবো, টয় ট্রেন করে ঘুরবো। এখন আমরা টয় ট্রেনে উঠে পড়েছি, একটু পরেই ছাড়বে। বুলটু উল্টো দিকে বসেছে আমাদের। বুলটু কেমন লাগছে? ভালো লাগছে? এটা কি? আমরা এটা করে ঘুরবো। এই পুরো শহরটা না, এই গার্ডেনটা ঘুরবো। আজকের ওয়েদারটা এত ভালো আছে বলে ভালো করে ঘোরা যাচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা যাচ্ছে, রোদ্দুর থাকলে না ভালো করে ঘোরা যাচ্ছে। আমাদের টয় ট্রেন চালু হয়ে গেছে, আমাদের 60 টাকা করে টিকিট নিল আর বাচ্চার ভুচকুর ফ্রি। চল আজকের মতো এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, চকলেট ফ্যাক্টরি। চলো, কি সুন্দর দেখতে, দেখ বাচ্চাদের খুব ভালো লাগবে এটা, আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড। চলো খোপো, কি সুন্দর দেখো, টিকিট দেখা যাচ্ছে, কমপ্লিমেন্টারি ফ্রি চকলেট মিলে গেল। চকলেটের ফ্যাক্টরি রয়েছে, আরাকু ভ্যালি বিন বা চকলেট ফ্যাক্টরি, বিভিন্ন রকম চকলেটের দোকান আছে। চলো পরে যাবো। বাচ্চাদের জন্য কি সুন্দর দেখো, এইগুলো রয়েছে খেলার জায়গাগুলো। ইস, আমার ছোটোবেলায় এসব পাইনি গো, এখন সব নতুন নতুন জিনিস। ওয়াও, ভেরি নাইস, এটা খুব ভালো লাগে, এগুলো সব নতুন করছে, এগুলো এখনো হয়নি, এগুলো সব আন্ডার কনস্ট্রাকশন আছে, পিৎজা ফ্যাক্টরি।
এখনো কিছু হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি। সব ওদিকে আন্ডার কনস্ট্রাকশন আছে, দেখতে পাচ্ছ? দারুণ, বাচ্চাদের জন্য একদম দারুণ জায়গা। এইটা চকলেট ফ্যাক্টরি, বিন টু বার চকলেট ফ্যাক্টরি। চলো দেখি ভেতরে ঢুকতে যায় কিনা। খুব সুন্দর ওখানে চকলেট তৈরি। আচ্ছা এখানে ফটো অ্যালাও না। এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি আউটলেট। চলো দেখি কি আছে। কি সুন্দর জায়গাগুলো, এত ভালো লাগছে। ডিফারেন্ট রং কালারের চকলেট, বিভিন্ন টাইপের চকলেট। কি সুন্দর দেখতে চারদিকটা। চকলেট কাউন্টার, হট চকলেট হাউস। আচ্ছা এটা আমরা এদিক দিয়ে গেছিলাম, আসার সময় এইটা মেন গেট দিয়ে এই সোজা গিয়ে ওই দিকটা ঘুরেছিলাম, এসেছিলাম। কি করছিস, এত চকলেট দেখে পাগল হয়ে গেছিস? এই চকলেটগুলো খাবি? গম 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 করে খেয়ে নিচ্ছি ভর্তি চকলেট। দেখিস তোর দিকে তাকিয়ে আছে কিন্তু। হ্যাঁ কিছু করিস না বাবা, ভালো লাগছে তো? এখানে এসে ভালো লাগছে চকলেট, একটা চকলেট দেখে খপ 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 বুঝকু বুঝকু চকলেট খেয়েই যাচ্ছে। এটা ট্রাইবাল মিউজিয়াম, ভেতরে ঢুকে গেছি টিকিট কেটে। হ্যালো, মাঝখানে একটা বিরাট বড় পুকুর মতন রয়েছে। ট্রাইবাল মিউজিক শুনতে পাচ্ছ তোমরা? ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে এরকম গ্যালারি রয়েছে, বিভিন্ন কাজের সরঞ্জামের এখানে ডিসপ্লে রয়েছে। এটাও একটা গ্যালারি আছে, ট্রাইবাল মিউজিয়াম গ্যালারি। ট্রাইবাল মিউজিয়াম ভালো লাগলো, নতুনত্ব জিনিস, আদিবাসীদের গ্যালারিটা খুব সুন্দর করেছে। গ্যালারিটা খুব সুন্দর করে পোর্ট্রেটটা খুব ভালো করেছে, মূর্তি করে ভালো করে বলেছে। চলো এখানে আবার কি একটা হচ্ছে, এরা কিছু একটা করছে। এখানে দেখো আদিবাসীদের সব একটা স্ট্যাচু তৈরি করা রয়েছে। এখানে ছবি তুললে বেশ ভালোই লাগবে। এই দেখো বুঝকি দাঁড়িয়ে গেছে আদিবাসীদের সাথে। কি রে ভালো লাগছে, নাচতে পারবি? স্ট্যাচু স্ট্যাচু, ও বাহ ভালো লাগছে কিন্তু। স্ট্যাচু ওভার, চল আমি যাই। ডং 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 ট্রাইবাল ডান্স শোটা দেখলাম না, আবার এক্সট্রা করে টিকিট কাটতে হবে, আর সময়ও নেই। আমরা এখন কোকো ফ্যাক্টরিতে যাব।